এখানে এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন হঠাৎ করেই মনে পড়ল যে আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হচ্ছে, যে বিতর্ক হচ্ছে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে, সেগুলোতে কে এগিয়ে থাকলেন কে থাকলেন না, জরিপে কে এগিয়ে থাকলেন কে থাকলেন না, এই সমস্ত ব্যাপারটি কীভাবে আসলে ফয়সালা হবে 5 নভেম্বরে সেটা আমাদের কিন্তু এখনও জানা নেই। কিন্তু আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে দেখব কমলা হ্যারিস বেশ কিছু প্রশ্নে সাধারণ জনগণের, অর্থাৎ মূলত গরিব মানুষের মন ছুঁয়ে গেছেন। তার একটা হচ্ছে নারীদের, নারীরা তার অনেকেই ঠিক করে নিয়েছেন এই নির্বাচনে কমলা হ্যারিসের পক্ষেই দাঁড়াবেন, তাকেই ভোটটি দেবেন। কারণ তিনি বলেছেন যে গর্ভপাত ইস্যুতে তিনি বলেছেন যে রাষ্ট্রের কাজ নয় নারীর শরীরের দেখভাল করার, যে নারী তিনি নিজেই সেটা দেখভাল করতে পারেন, অর্থাৎ নারীর অধিকার এক্ষেত্রে থাকতে হবে। এবং যে ওবামা কেয়ার বা বিমার যে বিষয়টি আছে, গরিব জনগণের জন্য এটা অনেক বড় সহায়, কারণ বিমা না থাকলে যে খরচটা বহন করতে হবে সেই খরচ বহন করার মতো ক্ষমতা অনেক মানুষেরই নেই। এ দুটো দিক খুব বড়, আরও কিছু দিক আছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নানা রকম কথা যখন বলেন এবং বলতে থাকেন তার মধ্যে অনেক প্রয়োজনীয় কথা থাকে, অনেক অপ্রয়োজনীয় কথাও থাকে। তো ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের ব্যাপারে ভীষণ রকম রিজিট যেটাকে বলে সেরকম হয়ে থাকেন, অর্থাৎ নতুন অভিবাসী তিনি চান না, এবং যারা বাইরে থেকে এসেছেন বিভিন্ন কালারের মানুষ বলা হয় তাদের ব্যাপারে তিনি কঠোর হতে চান। অন্যদিকে ডেমোক্র্যাটরা সেই ভীষণ রকম কঠোর হন না, চেষ্টা করেন সবাই মিলেমিশে থাকবে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তাই এখানকার যে শ্বেতাঙ্গ জনসাধারণ আছে তাদের একটা বড় সমর্থন রয়েছে। তেমনি এবার নির্বাচনের জরিপে দেখা গেছে যে তারাই নারীদের মধ্যে কমলা অনেক বেশি ভোট পাবেন বলে মনে হচ্ছে। অন্যদিকে পুরুষেরা, বিশেষ করে সাদা পুরুষেরা, শ্বেতাঙ্গ পুরুষেরা এবং কখনো কখনো কৃষ্ণাঙ্গ পুরুষেরাও মনে করছেন যে ট্রাম্পকে ভোট দিলে ভালো হবে। 2017 সালের ওই মি টু আন্দোলনের পর অনেকেই নারীদের ব্যাপারে সচেতন হয়েছেন, কিন্তু অনেক পুরুষ আবার এটাতে মনে করেন যে নারীদেরকে অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। এই সংকটটা এখানে রয়ে গেছে।